তৃতীয় ঢেউয়ের সংক্রমণ যাতে ছড়াতে না পারে তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। বিবাহ অনুষ্ঠান করা যাবে, তবে করোনা বিধি মেনে, যেমন মুখে মাস্ক, সামাজিক দূরত্ব বজায় রেখে 200 জনকে নিয়ে বিয়ের অনুষ্ঠান করা যাবে। কিন্তু বুধবার রাতে মহিষাদল রাজবাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে ধরা পড়ল অন্য এক ছবি। মহিষাদলের এক সিমেন্ট ব্যবসায়ী মহিষাদল রাজবাড়ি ভাড়ায় নিয়ে বিয়ের অনুষ্ঠান আয়োজন করেছে। সেই বিয়ের অনুষ্ঠানে সরকারি কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে করোনা বিধি তো মানা দূরস্থ। ব্যাপক ডিজে ও অর্কেস্ট্রা বাজিয়ে প্রায় 2000 মানুষকে নিয়ে উন্মাদনা। বিয়ের অনুষ্ঠানের সামনে বিলাসবহুল সারি সারি গাড়ি। মাস্ক খুলে দূরত্ব বজায় না রেখে আগত অতিথিরা বিয়ের অনুষ্ঠানের ডিজের সামনে উদ্দাম নাচের পাশাপাশি সেলফিতে মজে ওঠেন। তবে মাস্ক কেন পরা হচ্ছে না বলা হলে নানান অজুহাত দেখাতে থাকেন। এই যে খেতে গেছিলাম বলে একটু খুলে দিয়েছি। এখানে কত লোক এসেছে মোটামুটি? ঠিক জানি না। দেখেন কত লোক এসেছে মোটামুটি, কেমন লাগছে? না মাস্কটা আমরা পরেছিলাম, এবার ওরা একটু আদ্রি খাওয়া আছে। না বুঝিনা, ওখানে অনেকে যাচ্ছে মাস্ক পরা নেই, কি বলবেন? আইসক্রিম খেয়ে উঠলাম আর কি। আইসক্রিম কথা আপনি তো ফোনে কথা বলছেন। ফোনে কথা বলছি, আইসক্রিম খেয়ে যাবে হাতটা। কি নাম আপনার? আমার রাজু সাহু। কোথা থেকে আসছেন? আমি এখান নেই।200 জনের কমে আছে, গিয়ে দেখুন। সেটা এখন ব্যাপারটা হচ্ছে বিনা মাস্কে রাজ্য সরকার তো নির্দেশ আছে 200 জনের বেশি জমায়েত করা যাবে না। এখন ব্যাপারটা যেটা হচ্ছে, হয়তো কেউ কেউ বাচ্চারা সেলফি তুলেছে, বেশি ইন্টারেস্ট আছে বিনা মাস্কে তুলেছে, সে তো না না। যখন অনুষ্ঠান ছিল না জানালি করছে, অজস্র মেয়ে বা ছেলে কিন্তু বিনা মাস্কে নাজানি করছে, এবং সংখ্যাটা কিন্তু অনেক পরিমাণ। না আমরা তো সেরকম সংখ্যা দেখতে পাইনি অনেক পরিমাণ। গাড়ি থেকে একাধিক মানুষ নামতে দেখেছি আমরা, সবই ফিজিক্যাল ফুটেজ আছে আমাদের কাছে। গাড়ি থেকে একাধিক মানুষ নামলে তো সমস্যাটা কি আছে? বাস থেকে সব নাম নেমে ঢুকতে আমরা দেখেছি। সেটা সংখ্যাটা কত? বেশি না না, বারটা বাসে কত লোক, একটা বাসে কত লোক থাকে? দেখুন, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট যদি করতে চান আমার কিছু বলার নেই, কিন্তু একটা বাসে কতজন লোক থাকবে গিয়ে দেখে আসুন। 20 জন ছিল বাসে। তো বাসে তো আর ছাদ লোড করে তো আর লোক আসেনি, ছাদ পিট করে তো আর প্যাসেঞ্জার আসেনি। অন্যখানে ছোট গাড়ি, অন্যখানে অন্য লোকের গাড়ি আছে, রীতিমেনেই হচ্ছে। প্রশাসন উদাসীন হওয়ায় গুঞ্জন শুরু হয়েছে। মহিষাদলের বিডিও যোগেশ চন্দ্র মণ্ডল জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে, আমরাও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব। আমাদের জানা ছিল না, নইলে আমাদের সবসময় দৃষ্টি রয়েছে যে কোভিড বিধি 31 তারিখ পর্যন্ত বলবৎ আছে, 31 জানুয়ারি পর্যন্ত। সেটার উপরে যা রেস্ট্রিকশান আছে সেগুলোকে নজরদারি করার জন্য আমাদের পুলিশের ব্যবস্থা রয়েছে। তো এরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে আমরা পুলিশ প্রশাসনকে বলবো যে এটা নজর দিতে, আরও বিশেষভাবে তাদের নজরে আছে কি না দেখে আমরা ব্যবস্থা নিই। সেটা তো নয়, কারণ লেটেস্ট যে
সরকারি নির্দেশনামা এসছে, সেখানে কিন্তু প্রত্যেকটা বিয়ে বাড়িতে একটা নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে, 200 জনের বেশি সেখানে থাকবে না, এবং মাস্কের ব্যবহার, দূরত্ববিধি মানা এগুলো মেনেই করতে হবে। রাজবাড়ির তরফ থেকে আমি খবর নিয়ে নিচ্ছি পুলিশ প্রশাসনের কাছে, বা কাদের অনুমতি নিয়ে ওখানে বিয়েবাড়িতে এত লোকের আয়োজন হয়েছে সেটা খবর নিয়ে তার ব্যবস্থা নেওয়া হবে। যেখানে করোনার কারণে এখনো স্কুল কলেজ খোলা সম্ভব হয়নি, সেখানে এই ধরনের ছবি যা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মহিষাদল থেকে খোকন মিশ্রের রিপোর্ট, আনন্দবার্তা।